করোনায় দেড় শতাধিক মৃত্যুর ধারা অব্যাহত, শনাক্ত 11,500, ভয়ঙ্কর সময় পার করছে হাসপাতালগুলো। গ্রাম অঞ্চলে মানুষ অনেকেই মানুষ বুঝতেছে না, দেরি করতেছে আসতে। সরকার হয়তো লকডাউন দিয়েছে, বাট তারপরেও অনেক মানুষ অবাধ ঘুরে বেড়া করেছে। গতকাল পর্যন্ত 20টার মতো খালি ছিল, তো আজকে সম্ভবত সেটাও সংখ্যা কমে আসার কথা। প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে অনিয়মের ঘটনায় 5 কর্মকর্তা ওএসডি, দায়ের হবে বিভাগীয় মামলা, ছাড় পাবে না জড়িতদের কেউ। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে মানে একেবারে এবাদত হিসেবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা। নানা অজুহাতে লকডাউনে বেড়েছে মানুষের চলাচল, আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, জরিমানা, ঢাকা মহানগরীতে পুলিশের খাবার বিতরণ, চলমান বিধি নিষেধে রাজধানীর ফলের বাজারে সরবরাহ ঘাটতি, ঊর্ধ্বমুখী আম আপেল আঙুরের দাম, ক্রেতা সংকটে বিপাকে ব্যবসায়ীরা। 5 দিনের মধ্যে পণ্য পাঠাতে হবে ই কমার্স কোম্পানিকে, নিবন্ধন ছাড়া ব্যবসা করতে পারবে না বিদেশি প্রতিষ্ঠান। সম্পূর্ণ মূল্য গ্রহণের পরবর্তী 48 ঘন্টার মধ্যে ডেলিভারি পার্সন বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করার মতো অবস্থায় নাই এমন পণ্য মূল্যের ক্ষেত্রে 10%-এর বেশি অগ্রিম গ্রহণ করা যাবে না। ইউরোর প্রথম সেমিতে রাতে মাঠে নামছে স্পেন ইতালি, কোপায় সকাল 7টায় আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আফগানিস্তান জুড়ে তালেবানের ব্যাপক হামলা, সশস্ত্র সংগঠনের আতঙ্কে বহু নিরাপত্তা কর্মীর দেশ ত্যাগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবারে বিস্তারিত, ভয়ঙ্কর সময় পার করছে দেশের হাসপাতালগুলো, করোনায় পরিস্থিতি দিনে দিনে জটিল থেকে জটিলতর হচ্ছে। একে তো রোগীর চাপ, তার উপর মুমূর্ষু রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা এক কঠিন চ্যালেঞ্জ। সময় মতো হাসপাতালে না আসায় অনেক রোগীকেই বাঁচানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর করোনা ওয়ার্ড, বিদ্যুৎ নেই তাই ভরসা হাত পাখাই। সোমবার থেকে দফায় দফায় লোডশেডিং ভোগায় রোগীদের, সার্কিট ব্রেকার সমস্যায় ব্যাহত হয় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তারা সমস্যার সমাধান করেছেন, পরিচালক জানালেন চাপ সামাল দিতে নতুন আরও একটি ওয়ার্ড চালু করেছেন তারা। প্রতিনিয়তই এখানে যারা রোগী আসছেন তাদের জন্য কি করা সবসময় চেষ্টা করছি, আমাদের টিম সর্বদা এটা চেষ্টা করে যাচ্ছে যাতে আমাদের কোনো মানে রোগী ম্যানেজমেন্টে কোনো সমস্যা না হয়। আপনারা জানেন গত 24 ঘন্টায় বা তার আগে 24 ঘন্টায় আমরা কোনো রোগীকে ফিরিয়ে দেওয়ার মতো, যারা ভর্তিযোগ্য ফিরে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রাজশাহীর মতো প্রায় সব হাসপাতালের পরিস্থিতি একই, চাপ সামাল দিতে হিমশিম দশা। চিকিৎসকরা বলছেন মূলত বেশিরভাগ রোগী চরম সংকটপূর্ণ অবস্থায় হাসপাতালে আসছেন, তাই মৃত্যু বাড়ছে। যে রোগীগুলি আসতেছে সকালে এসেছে এবং দেখা গেছে তারা স্যাচুরেশন নিয়েছে ছিল 50% বা 60%, তাদেরকে আসলে আমরা অক্সিজেন দিয়েছি, সরবরাহ যথেষ্ট ছিল কিন্তু আসলে বাঁচানোর মতো আমরা করতে পারিনি। সময় মতো চিকিৎসা শুরু না করার কারণে তাদের জটিলতাকে কিন্তু আমরা রোধ করতে পারছি না, এই ধরনের রোগীরাই বেশি মারা যাচ্ছেন। রোগীর স্বজনরাও বলছেন অজ্ঞতা অসচেতনতায় অনেকে আসতে চান না হাসপাতালে। গ্রাম অঞ্চলে মানুষ অনেকেই মানুষ বুঝতেছে না, দেরি করতেছে, লেট করতেছে আসতে। জ্বর এসছে, নাপা এক্সট্রা বা নাপা এক্সট্রে নাপা খাচ্ছে, তাই 4-5 দিন ধরে থাকছে। থাকার পর যখন জ্বরে ওষুধ দেখে কাজ হচ্ছে না তখন বাধ্য হয় তার তখন ওই শেষ পড়েছে হসপিটালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন হাসপাতালে দিন দিন রোগীর যে চাপ বাড়ছে তাতে মূল চ্যালেঞ্জ হয়ে উঠছে নিরবচ্ছিন্ন ও সঠিক সময়ে অক্সিজেন সরবরাহ। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে করোনা রোগী, যার বেশিরভাগই আসছে গ্রামাঞ্চল থেকে। জটিল অবস্থায় আসার ফলে আইসিইউ চাহিদাও বাড়ছে। চিকিৎসকরা জানান 10-15% হারে বাড়ছে কোভিড রোগী, আইসিইউ না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। প্রতিদিনই রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। হাসপাতালগুলোতে কান পাতলেই শোনা যায় প্রিয়জন হারানোর চাপা কান্না কিংবা বেঁচে থাকার করুণাগতি।
রাজধানীর সরকারি 16টি হাসপাতালের প্রায় সবগুলোতেই অতিরিক্ত রোগী ভর্তি আছে। ঢাকা মেডিকেল ও মহাখালী কোভিড হাসপাতালে দৈনিক গড়ে শতাধিক রোগী ভর্তি হচ্ছে, যাদের বেশিরভাগেরই প্রয়োজন আইসিইউ। নাটোরের বেডগুলো আসলে ফুলফিল হয়ে গেছে, আসলে ওখানে জায়গা হচ্ছে না, এই জন্য আবার আমরা ডিএমসিতে নিয়ে আসছি। আরসি সদর হাসপাতাল থেকে, নরসিংদী থেকে আসছি। সরকার হয়তো লকডাউন দিয়েছে, বাট তারপরেও অনেক মানুষ অবাধ ঘুরে মানে ঘুরে বেড়া করেছে। সিরিয়াসনেস একটা অভাব ছিল, সচেতনতার অভাব ছিল, এ কারণে কোভিড অনেকটা ছড়িয়েছে ঢাকার বাইরে। জেলা উপজেলা থেকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসছেন রোগীরা, দেরি করে চিকিৎসা শুরু করায় ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। আইসিইউ বেড খালি না থাকায় ফিরিয়ে দেওয়া হচ্ছে অনেক রোগীকে। আইসিইউ বেড কোনো খালি নেই এবং জেনারেল বেড গতকাল পর্যন্ত 20টার মতো খালি ছিল, তো আজকে সম্ভবত সেটাও সংখ্যা কমে আসার কথা। তারা আইসিইউ বেড পাচ্ছে না দেখে অন্য কোথাও শিফট হচ্ছে, চলে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল সহ অন্যান্য সরকারি হাসপাতালে। নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ এবং হাইফ্লো নেজালের সংখ্যা বাড়ানো হয়েছে। যে ব্যবস্থাপনা ছিল সেটাকে আমরা অনেক ইম্প্রুভ করেছি, আপনি বলতে পারেন আমরা ডাবল ইম্প্রুভ করেছি। আমরা অক্সিজেনের জন্য কোনো স্বল্পতা না হয় থাকে, সেজন্য স্বল্পতা না হয় সেজন্য বিভিন্ন অক্সিজেন কোম্পানি, বিশেষ করে আমাদের লিন্ডে বাংলাদেশের সাথে আমরা দফায় দফায় আলোচনা করেছি। আইসিইউ সক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি আমাদের হাসপাতালে আমরা মানুষের চাহিদা এবং আমাদের সক্ষমতা দুটি মিলিয়ে আমরা ব্যবস্থা নিতে পারব। তবে প্রস্তুতি যতই বাড়ানো হোক, মানুষ সচেতন না হলে মহামারী ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন তিনি। মুক্তির পথ হচ্ছে ভ্যাকসিন। একটা হচ্ছে আমরা ইনজেকশন ভ্যাকসিন, হ্যাঁ, যেটা আমরা দেই সবাই, যেটা আমরা এখন আবার শুরু হচ্ছে। এর বাইরে আর একটা ভ্যাকসিন আছে, প্রিভেন্টিভ ভ্যাকসিন, যেটা আমরা মাস্ক পরতে বলি, দূরত্ব বজায় রাখতে বলছি। এই সমস্ত দেশ এখন পর্যন্ত টিল টুডে যারা সাকসেসফুলি কন্ট্রোল করতে পারছে, তারা কিন্তু সবাই এই যে মানে দ্বিতীয় ভ্যাকসিনের ব্যবস্থাটা নিয়েছে, সবাই মাস্ক পরেছে, স্বাস্থ্যবিধি মেনে চলেছে। করোনা নিয়ন্ত্রণে টিকার বিকল্প নেই, সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞদের। লাভলী বিথি, যমুনা নিউজ, ঢাকা। করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে দেশে। 24 ঘন্টায় 11,525 জনের দেহে ভাইরাস শনাক্তের খবর জানানো হয় মঙ্গলবার। প্রাণ হারিয়েছেন আরও 163 জন, এ নিয়ে দেশে মোট মৃত্যু 15,392। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 31.46%। নমুনা পরীক্ষা হয়েছে 36,631। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 9,66,406 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,433, মোট সুস্থ 8,44,515 জন। মৃত 163 জনের মধ্যে পুরুষ 98 আর নারী 65। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে খুলনায় সর্বোচ্চ 46 জন মারা গেছেন, ঢাকায় 45, চট্টগ্রাম ও রাজশাহীতে 24 জন করে, রংপুরে 11, বরিশালে 6, ময়মনসিংহে 5 এবং সিলেটে 2 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের বদলি ও পদায়ন প্রজ্ঞাপনের যেসব অংশে তথ্যগত ভুল রয়েছে তা বাস্তবায়ন আদেশ স্থগিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য বিভাগ গত 4 ও 5 তারিখ প্রজ্ঞাপনের মাধ্যমে করোনা রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে পদায়ন করে। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো কোনো ক্ষেত্রে আদেশ ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে। আদেশ বাস্তবায়নে জটিলতা থাকতে তা স্থগিত রেখে আগামী বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট কারণ জানিয়ে সংশ্লিষ্ট বিভাগে ইমেইল করার অনুরোধ করা হয়েছে। এ মাসের মধ্যে রাশিয়ার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দেশটির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এর আগে বাংলাদেশে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন। বাংলাদেশে বসবাসরত রাশিয়ান নাগরিকদের দেওয়া হয়েছিল স্পুটনিক ভি। বাংলাদেশি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, এবছরের মধ্যে একটা বড় অংশকেই টিকার আওতায় আনা যাবে। রাশিয়ার সাথে তো আমরা অনেকদিন যাবতই কাজ করলাম, যে আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলো সম্পন্ন করা হয়েছে। আমাদের যে টিকা কমিটি আছে সেই কমিটি সব সম্পন্ন করেছে। আমরা আশা করি হয়তোবা এ মাস তো শুরু হলো, এ মাসের মধ্যেই একটা খবর হয়তো আমরা পেতে পারি আর কি। আশ্রয় প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য ঘর নির্মাণে 22 জেলায় অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। কোথাও নিম্নমানের উপকরণের ঘর ধসে গেছে, কোথাও স্থান নির্ধারণে হয়েছে দুর্নীতি। এখন পর্যন্ত সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান সহ 180 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এরই মধ্যে উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসটি করা হয়েছে। মুখ্য সচিব জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে দুর্নীতির ক্ষেত্রে কোনো জেলা প্রশাসকের অবহেলা প্রমাণিত হলে শাস্তি পেতে হবে।
অন্যদিকে অভিযোগ সাপেক্ষে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দুই রুমের ঘর। এখন পর্যন্ত 1,18,380 জন ভূমিহীন পেয়েছেন এমন স্বপ্নের ঘর। দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক এই মডেল প্রকল্প এখন অনিয়ম দুর্নীতির কারণে প্রশ্নের মুখে। ঘর পেয়ে যারা নতুন স্বপ্ন বুনেছিলেন, নিম্নমানের উপকরণের কারণে তাদের অনেকেরই ঘর ধসে পড়েছে। আবার কোথাও এমন স্থানে ঘর নির্মাণ করা হয়েছে যা পানির নিচে সরে গেছে মাটি। ঘরে থাকতে পারতেছি না, জানলা দরজা এলে ঠিক করে দেয় নাই, এক নম্বর কাঠ দেয় নাই, দু নম্বর কাঠ দিছে, পানি পড়ে, মটকা নাই, ঘরে জানলা দরজা নাই, বেড়া ঘোড়া লাটকাই নেই, কিভাবে এই ঘরে থাকবো। দরিদ্র ও ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পে সারা দেশে 22 জেলার 36 উপজেলায় অনিয়মের প্রমাণ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর সাথে জড়িত হিসেবে নাম এসেছে 144 সরকারি কর্মকর্তা ও 36 ইউপি চেয়ারম্যানের। কোথাও বলেছে যে টাকা নিয়েছে, অথবা কোথাও বলেছে মালামাল খারাপ, অথবা কোথাও বলেছে পিলারটা ভেঙে গেছে, অথবা ফাটল ধরেছে। তো এই প্রত্যেকটা বিষয়ে আমরা তদন্ত করিয়েছি, সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ হবে, প্রমোশন বন্ধ হবে, আর যদি অভিযোগ গুরুতর হয় তাহলে চাকরি থেকে বিদায় হবে। এরই মধ্যে ওএসডি হয়েছেন বরগুনার ইওনো আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ সদরের এসিল্যান্ড শেখ মেজবাউল সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক লিয়াকত আলী শেখ। এর সাথে কোনো জেলা প্রশাসক জড়িত থাকলেও ছাড় পাবে না বলে জানিয়েছেন মুখ্য সচিব। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে মানে একেবারে এবাদত হিসাবে নিয়েছেন, সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা। মনোযোগের যেখানে অভাব আছে বা আপনার শৈথিল্য যেখানে দেখিয়েছে সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। আপনার খোঁজ নিয়ে দেখতে পারবেন, এমনকি জেলা পর্যায়েও যারা জেলা প্রশাসকরা ঠিকমতো মনোযোগ দেয়নি তাদেরকে আমরা কারণ দর্শনের নোটিশ পাঠিয়েছি, প্রয়োজন বোধে সেই জেলা প্রশাসককে আমরা প্রত্যাহার করব। প্রকল্প বাস্তবায়নে উপজেলা কমিটিতে ইওনো এসল্যান্ডের পাশাপাশি এলজিইডির প্রকৌশলী ও ইউপি চেয়ারম্যানরাও আছেন। তদন্তে 36 জন ইউপি চেয়ারম্যানের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। প্রক্রিয়াগত কারণে কেউ যদি কোথায় যে কোনো রকম অনৈতিক অথবা নিয়ম বহির্ভূত কাজের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ বছরের জানুয়ারিতে প্রায় 70,000 এবং জুনে 50,000-এর বেশি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন ভূমিহীন দরিদ্ররা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অজুহাতের যেন শেষ নেই, হতাশ আইনশৃঙ্খলা বাহিনী। কিছুতেই ঘরে রাখা যাচ্ছে না মানুষকে। ব্যাংক খোলা থাকাতে চাপ বেড়েছে সড়কে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সবাই মিলে চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। প্রতিদিন মোবাইল কোর্ট করে গ্রেপ্তার, জরিমানাও করা হচ্ছে। কঠোর লকডাউনের ষষ্ঠ দিন, রাজধানীর শাহবাগ, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর টহল ও চেকপোস্ট। বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন তারা, যৌক্তিক মনে হলে ছাড় পাচ্ছেন। সেনাবাহিনীর এই অফিসার জানালেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন। যারা ভুয়া পরিচয়ে বের হচ্ছেন, অযথা কারণে বের হচ্ছেন, তাদেরকে আপনি দেখছেন যে আমি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনের সহায়তায় তাদেরকে কঠোর শাস্তির বিধানে নিয়ে আসছি। গাড়ির ভিতরে থাকলে কি মুখে মাস্ক পরা লাগবে না আপনার? র‍্যাব চারের অধিনায়ক চরমভাবে হতাশা জানালেন। আমি লকডাউনের সময় আপনাকে খুব জরুরি ছিল ব্যাংকের কাজটা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখায় অধিকাংশ মানুষ টাকা তোলা বা জমার অজুহাত দেখাচ্ছেন। যতদিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নানান অজুহাতে মানুষ বাইরে আসছে, এবং এটি লকডাউন শুধু না, করোনা পরিস্থিতি অবনতির জন্য মারাত্মক সহায়ক বলে প্রতীয়মান হচ্ছে। এক্ষেত্রে গণসচেতনতার বিকল্প নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বললেন, আইন ভঙ্গের অপরাধে শাস্তির চেয়ে মানুষকে এখনও বোঝানোর চেষ্টাটা করছেন তারা। মাস্ক ছিল না আমার মুখে, আমার হাতে ছিল মাস্ক। রোগী শরদ দিতে নিয়েছে, আবার নিয়ে যাইতে আসি। এই স্যার, চেষ্টা করছি স্বাভাবিক রাখার এবং জনগণ যেন যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং মাস্ক ব্যবহার করে। অনেকে দেখলাম যে স্টেডিয়ামে পড়লো কিছু খেলার সরঞ্জাম কিনতে যাচ্ছে, এগুলো তো আনএক্সেপ্টেবল, তাই এগুলোকেই কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এদিকে রাজধানীর প্রবেশ মুখে ঢাকামুখী যানবাহনের চাপ তৈরি হয়েছে। দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানালেন, ব্যাংক খোলার পর থেকে যানবাহনের চাপ বেশি। গাড়ি যানবাহন আছে, অন্যদিনের তুলনায় আজকে যানবাহনটা একটু বেশি, যেহেতু ব্যাংক খোলা, স্টক এক্সচেঞ্জ খোলা।
গণপরিবহন বন্ধ থাকায় মানুষজন পায়ে হেঁটে বা রিক্সাতে ঢাকা ছাড়ছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লকডাউনে রাজধানীর অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন এলাকাধীন প্রায় প্রতিটি থানা থেকেই প্রতিদিন এক বেলা খাবার বিতরণ করা হচ্ছে। কাজ হারিয়ে বিপদে পড়া মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। চলছে কঠোর লকডাউন, স্বাভাবিক জীবিকায় স্থবিরতা, সবচেয়ে বেশি বিপদে দিন এনে দিন খাওয়া মানুষ। ঢাকা মেট্রোপলিটন এলাকাধীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ। প্রতিদিন প্রায় প্রত্যেক থানা থেকেই একবেলা খাবার বিতরণ করা হচ্ছে নিয়মিত। পুলিশ ভাই আমরা খানা দিছে দুপুরবেলা, ধন্যবাদ। খানা রাবাইছি, আঙ্গুর একটু উপকার হয়েছে, একশো ডলার রাখতো, অনেক উপকার হইলো, মনে করেন যে সার দুপুরের খাওয়াটা হয়ে গেল। গরিব মানুষ কষ্ট করি, কাল সারাদিন কাজ করি। খাবার বিতরণের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে বস্তিবাসী, পথের খেটে খাওয়া মানুষ, ভিক্ষুক, বয়স্ক রিক্সা চালকরা। বিপদের এই সময়ে এমন সহায়তাই অনেক বড় বলছেন দরিদ্র মানুষ। আমরা রিক্সা চালাই, আমরা পেট বোকা মানুষ, আমরা পেটটা ভরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই যে মামারা দিতেছে, এটা ভালোর জন্য ভালো খাবার দিয়ে বস, অনেক উপকার হইতেছে আমাদের, কারণ এই যে চাকরি বাকরি ছিল বন্ধ হয়ে গেছে গা, আমরা তখন বেকার, এটা দিতেছে তো আমরা উপকার হইতেছে। প্রতিদিন দুপুরের আগ মুহূর্তে থানার একটি দল বেরিয়ে পড়ে শতাধিক মানুষের খাবার নিয়ে। ভিন্ন ভিন্ন এলাকায় বিতরণ করা হয় খাবার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে চলছে এই কার্যক্রম। করোনা চলাকালীন সময়ে অনেকের খাবার দাবারের প্রবলেম হচ্ছে, দোকানপাট বন্ধ থাকছে, মানুষজন কর্ম সংস্থান তেমন একটা নাই, তো তাদের খাওয়া দাওয়ার বিভিন্ন রকম প্রবলেম থাকে। খেটে খাওয়া মানুষরা এরা কোনো কাজ করতে পারছে না, বন্দী অবস্থায় আছে, এরা তো হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, এদের ভিতরে অনেক উপকার হচ্ছে। তাদের পাশে আমরা এই দুর্যোগ মুহূর্তে এই অসময়ে দাঁড়িয়েছি, এজন্য তারা দোয়া করছে। চলমান প্রক্রিয়া, আমাদের যতদূর সামর্থ্য আছে আমরা সবাই এটা চলবে আর কি। লকডাউন চলাকালে অসহায় দরিদ্রদের মুখে খাবার বিতরণের এই কার্যক্রম অব্যাহত রাখতে চায় পুলিশ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চলমান বিধি নিষেধের প্রভাব পড়েছে ফলের বাজারে। ভরা মৌসুমেও ঊর্ধ্বমুখী আমের দাম, স্বস্তি নেই আমদানি করা অন্যান্য ফলেও। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ ঘাটতির কারণে বেড়েছে দাম, দ্রুত সব কিছু স্বাভাবিক না হলে টিকে থাকাই কঠিন হবে বলছেন তারা। চলমান বিধিনিষেধের কারণে সীমিত হয়েছে মানুষের চলাচল, বাজারেও কমেছে জনসমাগম, তাই ভরা মৌসুমেও অনেকটা নীরব ফলের বাজার। সরবরাহেও বিঘ্ন ঘটছে, বাড়ছে দাম, চাহিদার তুলনায় যোগান না থাকার কারণেই এমন অবস্থা। আমের উৎপাদন এবার ভালো হলেও বিধিনিষেধের কারণে সরবরাহ কম, সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। গতকালকা আমি এখান থেকে নিয়ে গেছি 70 টাকা কেজি আম, আজকে কেজি প্রতি 10 টাকা বাড়ছে, 80 টাকা কেজি হয়েছে। আম প্রচুর হয়েছে, হইলে কি ওই যে আপনার যে চাপাই কানসার থেকে আম আসতে পারতেছে না, সাপাহার থেকে আম আসতে পারতেছে না, ওইখানে তো মানে ব্যাপারীরা যাইতেই পারতেছে না। আমদানি করা ফলেও স্বস্তি নেই, ক্রেতার চাহিদায় থাকা মালটার দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা, কেজি প্রতি বিক্রি মূল্য 160 টাকা, 150 টাকা কেজির আপেল বিক্রি হচ্ছে এখন 180 থেকে 200 টাকায়। আপেল নিলাম 180 টাকা নিল, সবুজ আপেল 180 টাকা নিল, তার বাদে পেয়ারা 1 কেজি দাম আমার কাছে বেশি মনে হয়েছে, লকডাউনের কারণে মালামাল আসে না, তাই আসে ক্যারিং খরচ বেশি, এই কারণে একটু দাম বেশি। কোনটা দাম বেশি এখন? ওই যে আপেল মালটা এগুলো আসে কম, তারপর লকডাউনের কারণে যে আমগুলো আসে ক্যারিং খরচ বেশি, 70-80 টাকা বা হয়তো একটু ভালো হলে 90 টাকা। মৌসুম না থাকায় ক্রেতার হাতের নাগালে নেই আঙ্গুরের দাম, নাশপাতি আর আনারের দামও ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন বাজারে তেমন ক্রেতা নেই, বেচা কেনার প্রচুর ক্রাইসিস। আপনারা যেমন আমরা আমার এই দোকানটায় আগে আমি 30-35-40-45 হাজার টাকা সেল করতাম, এখন বর্তমানে 8,000-10,000। মালটা ধরেন 180 টাকা কেজি নিচে পাওয়া যায়, 160, কখনো কখনো 180 টাকা কেজি। বিধিনিষেধের কারণে আমের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আমদানি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের ফলে কমেছে বিদেশি ফলের যোগান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 5 দিনের মধ্যে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে হবে ই কমার্স কোম্পানিকে। নিবন্ধন ছাড়া দেশে ব্যবসা করতে পারবে না কোনো বিদেশি প্রতিষ্ঠান, এমন নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ই কমার্স নির্দেশিকায়। কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ডিজিটাল মাধ্যমে কোনো ধরনের অর্থ ব্যবসা পরিচালনা করা যাবে না।
স্বচ্ছতার জন্য ব্যবসায় লেনদেন সংক্রান্ত সকল তথ্যাদি। দুপুরে ই কমার্সের নতুন নির্দেশিকা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী টিপুবন সিং। অনলাইনে আয়োজিত এ সংক্রান্ত সভায় জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এসক্রো সার্ভিসের মাধ্যমে পুরো অর্থই অগ্রিম নেওয়া যাবে। অগ্রিম মূল্য আদায়ের ক্ষেত্রে অফারে প্রদর্শিত পণ্য অবশ্যই দেশের ভেতরে রেডি টু শিপ পর্যায়ে রাখতে হবে। সম্পূর্ণ মূল্য গ্রহণের পরবর্তী 48 ঘন্টার মধ্যে ডেলিভারি পার্সন বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করার মতো অবস্থায় নাই এমন পণ্যমূল্যের ক্ষেত্রে 10%-এর বেশি অগ্রিম গ্রহণ করা যাবে না। তবে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এসক্রো সার্ভিসের মাধ্যমে 100 ভাগ পর্যন্ত অগ্রিম গ্রহণ করা যাবে। নির্দেশিকা পালনে ব্যর্থ হলে সরকার ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, ক্ষতিগ্রস্ত ক্রেতাও প্রতিকার চাইতে পারবেন আদালতে। প্রতিযোগিতা আইন মানতে হবে ই কমার্স উদ্যোক্তাদের। তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি পলিসির মধ্যে ওনারা কন্ডিশনাল একটা সেল ওনারা অফার করেছিল, সেটা আমরা বন্ধ করেছি আমাদের কমিশন থেকে। যে যদি আমরা অ্যান্টি কম্পিটিটিভ কিছু দেখি এবং আমরা অভিযোগ পাই বা না পাই, আমরা নিজেরাও সমর্থন করতে পারি, আমরা সেই ব্যবস্থা নিব। অগ্রিম মূল্য পরিশোধের 48 ঘন্টার মধ্যে পণ্যটি ডেলিভারি সংস্থার কাছে হস্তান্তর করে তা ক্রেতাকে জানাতে হবে। এরপরের 72 ঘন্টার মধ্যে ডেলিভারি ম্যান পৌঁছে দেবে ক্রেতাকে। এই নির্দেশিকা বাস্তবায়িত হলে এ খাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে বলে মনে করেন উদ্যোক্তারা। সকল উদ্যোক্তা এবং সকল ভোক্তা, যাতে ভোক্তারাও প্রতারিত না হয় এবং উদ্যোক্তা যারা আছে, যারা সঠিকভাবে সুন্দর করে বিজনেস করতে চায়, সেই একটা আমাদের এনেবল একটা এনভায়রনমেন্ট থাকে আমাদের উদ্যোক্তাদের জন্য, যাতে প্রপারলি সবাই বিজনেস করতে পারে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ডিজিটাল ওয়ালেট, গিফট কার্ড বা ক্যাশ ভাউচার ব্যবহার করতে পারবেন না ই কমার্স কোম্পানি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। লকডাউনে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিধি নিষেধ এবং মসজিদের জামাতে নামাজ আদায়ের ব্যাপারে কিছু শর্ত দেওয়া হয়েছে। মসজিদের প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা, সাবান, পানি, স্যানিটাইজার রাখতে হবে, মুসল্লিদের অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া বাসা থেকে সুন্নত নফল নামাজ আদায় করে আসার অনুরোধ জানানো হয়। অজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ডে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শর্তে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি এবং তাদের সেবায় নিয়োজিতদের মসজিদে না আসার ব্যাপারেও বলা হয়। মসজিদে কার্পেট, জায়নামাজ ও সংরক্ষিত টুপি ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যান্য সব উপাসনালয়েও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাসপাতালের বারান্দায় বাবার নিথর দেহ, তা থেকে অঝরে কাঁদছে 7 বছরের কন্যা। করোনা উপসর্গে মৃত্যু হওয়ার একবারের জন্য বাবাকে ছুঁতেও পারছেন না ছোট্ট মেয়েটি। হৃদয় বিদারক সেই ভিডিওটি রাজশাহী মেডিকেলে ধারণ করা। সম্প্রতি নেটাগরিকরা শেয়ার করায় তা ছড়িয়ে পড়ে অন্তর্জালে। সাত বছর বয়সী মরিয়মের সামনে বাবার মরদেহ। নওগাঁর সাপাহার উপজেলার জবাইবিল গ্রামের মুজিবুর রহমান পাড়ামহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করতেন মনোহারি পণ্য। 5 সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম। 7 দিন আগে জ্বর আসে তার। গুরুত্ব না দিয়ে চিকিৎসাও নেননি মুজিবুর। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। পরপরই চিকিৎসকরা জানান মারা গেছেন তিনি। করোনা উপসর্গে মৃত্যু হয়েছে বাবার। ছোট্ট মরিয়ম তাই ছুঁতেও পারছে না প্রাণপ্রিয় বাবাকে। মরিয়মরা 2 বোন 1 ভাই, মরিয়মই সবার ছোট। বাবা হারিয়ে 3 ভাই বোনের ভবিষ্যতে এখন চরম অনিশ্চয়তায়। প্রতিদিনই মুজিবুরের মতো অনেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে করোনা উপসর্গ নিয়ে আসছেন রাজশাহী মেডিকেলে। কেউ সুস্থ হয়ে ফিরছেন, কেউ আলিঙ্গন করছেন মৃত্যুকে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। কোপায় দ্বিতীয় সেমিফাইনালে সকালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। আর এই সেমিফাইনালের আগে আবার স্পটলাইটে লিওনেল মেসি। 1 গোল করলেই তিনি স্পর্শ করবেন গ্রেট পেলের 77 গোলের দক্ষিণ আমেরিকান রেকর্ড। ব্রাসিলিয়ায় মাঠে নামার আগে আর্জেন্টিনাকে স্বস্তি দিচ্ছে মেসির ফর্ম। আসরে সর্বোচ্চ 4 গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 4 গোল। যেরকম ফর্মে আছেন, 1 গোল করলেই স্পর্শ করবেন পেলের সর্বোচ্চ 77 গোলের রেকর্ড, যা আর কারণেই দক্ষিণ আমেরিকায়। কোচ স্ক্যালোনি তার প্রিয় ফর্মেশন 4-3-3 খেলিয়ে মেসিকেও রাখতে চান খানিকটা নির্ভার। কলম্বিয়ার অনুপ্রেরণা শেষ 8-ই উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে আসা।
হামেস রদ্রিগেজ ও হুয়া কুয়াদ্রাদো নেই এই আসরে, তারপরও রোনালদো রুয়েদার শিষ্যরা ছেড়ে কথা বলবে না আলবিসেলেস্তাদের। ইউরোর খবর, প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও স্পেন। টানা 32 ম্যাচে অপরাজিত ইতালিকে ফেভারিট মানছেন স্পেন কোচ লুইস এনরিকেও। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত একটায়, তবে মাঠ ভর্তি থাকবে ইংলিশ দর্শকে, আর এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ইতালিয়ান কোচ রবার্টো মানচিনি। টানা 11 ম্যাচে গোল খায়নি ইতালি, যদিও শেষ দু ম্যাচে আর ক্লিন শিট রাখা যায়নি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা হারিয়েছে ফেভারিট বেলজিয়ামকে। সব মিলে টানা 15 ম্যাচে অপরাজিত ইতালি এই ইউরোর বাছাই পর্ব সহ, আর 2018 সালের সেপ্টেম্বরের পর থেকেই অপরাজিত দলটি, যা গত 32 ম্যাচে, যা একটি রেকর্ড। কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে পার পাওয়া স্পেন তাকিয়ে থাকবে অ্যাজপিলিকুয়েটা, লাপোর্তো, পাও তোরেস, আলবার ডিফেন্সের দিকে। কোচ এনরিকের অস্বস্তির কারণ তার আক্রমণ ভাগ, কারণ সেখানে ফারান, তোরেস, মোরাতা, ওলমোর বনে গেছেন মিস মাস্টার। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচ, যেখানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে দু দলের মুখোমুখি দেখার 17 ম্যাচে 7 জয় বাংলাদেশের, অপরদিকে 7 জয় জিম্বাবুয়ের, আর বাকি 3টি ম্যাচ ড্র করেছে দু দল। তাই কালকে টেস্ট ম্যাচে বাংলাদেশ ও জিম্বাবুয়ের লড়াই হবে সমানে সমান। কালহারের স্পোর্টস গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। একমাত্র টেস্টে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম ইকবাল ইঞ্জুরিতে থাকলেও অধিনায়ক মমিনুল জানিয়েছেন শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে তার জন্য। এদিকে স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে আইসোলেশনে পাঠানো হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামসকে। হোটেলে এক রুমে ছিলেন বলে ক্রেগ আরভিনকেও রাখা হয়েছে প্রথম টেস্টের একাদশের বাইরে। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। জিম্বাবুয়ে বাংলাদেশ একমাত্র টেস্টের ট্রফি হাতে দাঁড়িয়ে দুই অধিনায়ক। জিম্বাবুয়ের হোম সিরিজ হলেও এই ট্রফি তৈরি হয়ে এসেছে ঢাকা থেকে। হারারে টেস্ট জিতে সেই ট্রফিটা ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চায় মমিনুল হকের দল। এদিকে জিম্বাবুয়েতে আসার 7 দিন পর প্রথমবার হারারের উইকেট দেখার সুযোগ পেল বাংলাদেশ। তাই তো টেস্ট শুরুর আগে শেষ অনুশীলন সেশনে মাঠে আসার পরই দল বেঁধে উইকেট দেখতে গেল বাংলাদেশ। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, অধিনায়ক মমিনুল, তামিম ইকবাল সবাই বোঝার চেষ্টা করলেন উইকেটের আচরণ। পিচ দেখে ভালোই মনে হয় ব্যাটিং সহায়ক হবে আমার কাছে, মনে হচ্ছে উইকেট ভালো, উইকেট আর শক্ত আছে, ভালো আছে উইকেটটা, ভালো ব্যাটিংয়ের জন্য একটু উপকারী হবে, ব্যাটিং সহায়ক হতে হওয়ার চান্স বেশি। তামিম মাঠে থাকলেও সুসংবাদ নেই টাইগার প্রেমীদের, একমাত্র টেস্টে খেলছেন না তিনি। উনি পুরোপুরি ফিট না, যেহেতু পুরোপুরি ফিট নেই কারণ আমরাও ওইভাবে রিস্ক নিতে চাচ্ছি না, তো আমার কাছে মনে হয় উনি না খেলার চান্স খুব বেশি। তামিম খেলতে না পারলে সাইফ আর সাদমান শুরু করার কথা বাংলাদেশের ইনিংস। সাম্প্রতিক সময়ে 3 নম্বরে নিয়মিত খেলছেন নাজমুল শান্ত, এরপর 4 মমিনুল, 5 মুশফিক, 6 থাকেন সাকিব, আর 7 নম্বরে লিটন দাস। কিন্তু 17 মাস পর দলে ডাক পাওয়া মাহমুদুল্লাহ তাহলে খেলবেন কোথায়? রিয়াদ খেললে নিশ্চয়ই 7 নম্বর পজিশনে খেলবেন তিনি, সেক্ষেত্রে 8 নম্বরে নেমে যেতে হবে লিটনকে। এই যদি হয় ব্যাটিং অর্ডার তাহলে কি মাত্র 3 স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবে বাংলাদেশ? তবে অধিনায়ক মমিনুল বলছেন অন্তত 4 বোলার থাকবেই একাদশে। সকালে উইকেট আরেকবার দেখো তখন হয়তো ডিসাইড করবো, হয়তো 5 বোলার, হয়তো 5 বোলার, হয়তো 6 ব্যাটসম্যান, হয়তো 7 বোলার, 4 বোলার, হয়তো 7 ব্যাটসম্যান, এরকম খুলে হতে পারে ইনশাল্লাহ। জিম্বাবুয়ে দলে ইঞ্জুরির কোনো সমস্যা না থাকলেও করোনায় অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের খেলা নিয়ে আছে শঙ্কা, কারণ জিম্বাবুয়ে অধিনায়ক উইলিয়ামসের স্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে রাখা হয়েছে তাকে, আর উইলিয়ামসের সংস্পর্শে আসা আরভিনও আইসোলেশনে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ 7 টেস্টে বাংলাদেশের জয় 6টি, যার মধ্যে 5টি ঘরের মাঠে। তবে জিম্বাবুয়ের মাটিতে এখন পর্যন্ত খেলা 7 টেস্টে বাংলাদেশের জয় মাত্র 1টি। তাই তো অ্যাওয়েতে এই পরিসংখ্যাটা নিশ্চিতভাবে টাইগাররা এগিয়ে নিতে চাইবে এই ম্যাচেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। চট্টগ্রামে খোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। এ সময় তার কথিত চেম্বার থেকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। দুপুর নগরীর আকবরশা থানার হাজি ইব্রাহিম ম্যানশনের কাট্টলি মেডিকেল হল থেকে পুলিশ আটক করে তাকে। পুলিশ জানায় একসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী ওয়ার্ড বয় হিসেবে চাকরি করতেন তিনি, পরে চাকরি ছেড়ে কুমিল্লায় চেম্বার দেন, পরিচয় দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক। কুমিল্লায় ধরা পড়ে চলে যান মাগুরায়, সেখানেও প্রতারণা করতে গিয়ে ধরা পড়লে সবশেষ প্রতারণার জন্য বেছে নিয়েছিলেন চট্টগ্রামকে।
বিশ্বজুড়ে 40 লাখ ছাড়ালো করোনা ভাইরাসের মোট প্রাণহানি। স্বস্তির বিষয়ে মহামারীর এক বছর পেরিয়ে অনেকটাই নিম্নমুখী দৈনিক মৃত্যু ও সংক্রমণ। 24 ঘন্টায় গোটা বিশ্বে 6,000-এর বেশি মানুষ মারা গেছেন করোনার প্রকোপে। নতুনভাবে 3,35,000 মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। দ্বিতীয় দিনের মতো 750 প্রাণহানি লিপিবদ্ধ করল ব্রাজিল। অবশ্য হঠাৎই রাশিয়ায় ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে মহামারী। সোমবারও দেশটিতে মারা গেছেন 654 জন। পরের অবস্থানে থাকা আর্জেন্টিনায় 617 জন মৃত্যুবরণ করেছেন এদিন। কলম্বিয়ায় সংখ্যাটি 570। আফগানিস্তান থেকে একে একে ঘাঁটি সরিয়ে নিচ্ছে মার্কিন ও নেটো বাহিনী। এরপর থেকে বেপরোয়া হয়ে উঠছে তালেবান জঙ্গি গোষ্ঠী। তাদের আক্রমণে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে 1600-এর বেশি আফগান সেনা। এরই মধ্যে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে সশস্ত্র দলটি। 421টি জেলায় প্রায় 1/3 এখন তালেবানের নিয়ন্ত্রণে। আবারও অস্থির আফগানিস্তান। জঙ্গি গোষ্ঠী তালেবানের মুহুর্মুহু হামলায় একের পর এক এলাকা থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে আফগান সেনারা। এরই মাঝে দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহারের দখল নিয়েছে তালেবান। 421টি জেলায় 1/3 এখন তাদের নিয়ন্ত্রণে। দখলের পর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় গণমাধ্যম কর্মীদেরও। ভেতরে দেখা যায় আফগান সেনাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের স্তূপ। মার্কিন সেনাদের সহায়তায় আফগান সেনারা আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে। হাসপাতাল, স্কুল কিছুই বাদ যায়নি মার্কিন আগ্রাসন থেকে। এই শত্রুদের আমরা যে কোনো মূল্যে নিশ্চিহ্ন করে দেব। যতক্ষণ না শেষ শত্রুকে খতম করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ অবস্থায় প্রাণ ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছেন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোমবার পর্যন্ত প্রতিবেশী দেশ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে 1600-এর বেশি আফগান সেনা। যদিও আফগান কর্তৃপক্ষের দাবি তালেবান ঠেকাতে বদ্ধপরিকর তারা। তাখার প্রদেশের মূল শহর তালেকান দখলের উদ্দেশ্যে সশস্ত্র তালেবানরা তীব্র হামলা চালায়। তবে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের ঠেকিয়ে দিয়েছে। যে কোনো মূল্যে আমরা তালেবানকে প্রতিহত করবই। তবে কর্তৃপক্ষের এমন দাবি পরিণত হয়েছে নিষ্ফল আস্ফালনে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।